আমি তো এবার যা বাংলাদেশ দেখে গেলাম, আমি তো মাকে গিয়ে বলবো যে তোমার দেশকে দাবিয়ে রাখা যায়নি। এই যে সামগ্রিক যে উন্নয়নের চিত্র, এটা যতই তথ্য পরিসংখ্যান হাতে পাওয়া যাক, নিজে চোখে না দেখলে সাংবাদিকতার কখনো সফল হয় না। চট্টগ্রাম আমাদের প্রাণের শহর, বাংলাদেশকে আমরা ঢাকার থেকেও বেশি চট্টগ্রাম দিয়ে চিনি আর কি। দেখুন, মুক্তিযুদ্ধের 50 বছর হয়েছে, মুজিব বর্ষ, মানে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। তখন থেকেই আমরা প্রেস ক্লাবে, আপনারা জানেন প্রেস ক্লাব কলকাতার সঙ্গে মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক আছে, কলকাতার সাংবাদিকদের সঙ্গে মুক্তিযুদ্ধের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, তখন থেকেই আমরা এটা পালন করি। এখন সেটা ইতিহাস। এখন নতুন কলকাতার সাংবাদিকরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এই যে অর্জন, বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, পদ্মা সেতু, কর্ণফুলীর টানেল, মেট্রো রেল, এবং এই যে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, এবং চট্টগ্রাম বন্দরের উন্নয়ন মানে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন, পুরো উপমহাদেশের উন্নয়ন, এই যে সামগ্রিক যে উন্নয়নের চিত্র, এটা যতই তথ্য পরিসংখ্যান হাতে পাওয়া যাক, নিজে চোখে না দেখলে সাংবাদিকতার কখনো সফল হয় না। তাই আমরা একটা প্রতিনিধি দল এসেছি, বেশ বড় প্রতিনিধি দল, সেখানে কলকাতার সব বড় বড় মুদ্রণ, ধ্বনি দৃশ্য এবং আরও ডিজিটাল মাধ্যমের বরিষ্ঠ সাংবাদিকরা, জ্যেষ্ঠ সাংবাদিকরা আছেন, তারা ঘুরে দেখছেন এবং পরিচিত হচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, অবকাঠামো অবলোকন করছেন, এবং আমার মনে হয় এই অর্জনটা নিজে বুঝে তারা অন্যদেরও জানাতে পারবেন। সব মিলিয়ে ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আমি একটু আগেই আমার যে অন্য প্রতিনিধি দলের সদস্যরা আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। প্রত্যেকবারই আমি যখন আসি মনে হয় যে চট্টগ্রাম শহরটা এত পুরনো শহর, একটা ঐতিহ্যশালী শহর, কিন্তু প্রত্যেকবার মনে হয় আগেরবারের থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ রকম একটা এখানকার মানুষের কৃতিত্ব। চট্টগ্রাম আমাদের প্রাণের শহর, বাংলাদেশকে আমরা ঢাকার থেকেও বেশি চট্টগ্রাম দিয়ে চিনি আর কি। তার কারণ হচ্ছে যেটা আপনারা বললেন, যে আমরা মানে পাঠ্য বইয়ে ছোটোবেলা থেকে আমাদের পড়ে আসা সূর্য সেন এবং তার অস্ত্রাগার লুণ্ঠন, জালালাবাদ পাহাড়ের লড়াই, প্রীতিলতা ওয়াদেদার, আমাদের মানে প্রত্যেক ছেলে মেয়ের, তরুণদের একটা মানে তিনি যেভাবে জবাব দিয়েছিলেন ব্রিটিশদের, সেটা আমাদের এখনও মানে গায়ে কাঁটা দেওয়ায়। তো সেই তাঁদের স্মৃতিধন্য চট্টগ্রাম আজকে হয়তো পরিবেশ পরিস্থিতি বদলেছে, কিন্তু চমৎকার প্রতিবারই ভালো হয়। এবং চট্টগ্রামের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে চট্টগ্রাম বরাবর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমার ধারণা এবারেও তার ব্যত্যয় হবে না। হ্যাঁ, তো উন্নয়ন এবং এর যে ধারা, মানুষের অসাম্প্রদায়িক যে চেতনার যে ধারা, সেটা বাংলাদেশে বজায় থাকুক, এটা আমরা চাই। যেমন একইভাবে আমরা মনে করি যে এই কাজে চট্টগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাংলাদেশে এলাম আপনাদের আমন্ত্রণে এবং বাংলাদেশে ঘুরলাম, আপনাদের উন্নয়ন দেখলাম, তাতে আমি সত্যি অভিভূত। যেভাবে পদ্মা সেতু তৈরি হয়েছে, কর্ণফুলী টানেল তৈরি হয়েছে, তারপর হচ্ছে মেট্রো রেল, উড়াল পুল, যে সার্বিক ডেভেলপমেন্ট বাংলাদেশের দেখছি, 10 বছর আগে আমি দেখিনি। আমার মায়ের বাড়ি হচ্ছে রাজশাহীতে, মা বাংলাদেশি খুব ভালোবাসেন এবং আমাকে ছোটোবেলায় বলেছিলেন যে বাংলা চিনতে গেলে বাংলাদেশে আসতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো এবার যা বাংলাদেশ দেখে গেলাম, আমি তো মাকে গিয়ে বলবো যে তোমার দেশকে দাবিয়ে রাখা যায়নি।